Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين امرا شكل محبت الشهد دروس شريف پاٹھ کرے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم উপস্থিত সম্মানিত মুসলিম একরাম মুরব্বিয়ানে আজহাম আমার সমবয়সী যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সম্মানিত হাজিরানা মজলিস সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন
সকলে বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া বিকাশ থেকে ফারিক করে আল্লাহ তাআলার ইবাদত অন্যতম একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার অন্যতম একটি মাধ্যম জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার আদেশ তত বড় তার আদেশ তত বড় আল্লাহ তাআলা যত বড় তার আযাব তত বড় আপনি আমি কি একসময় দুনিয়াতে ছিলাম আপনি আমি কি একসময় দুনিয়াতে ছিলাম একসময় দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার চলে যেতে হবে আবার এক সময় এই দুনিয়াতে থাকব না কোথায় ছিলাম এখন আছি আবার কোথায় চলে যাব কেনই বা আসলাম আবার চলেই যদি যেতে হয় তাহলে কিভাবে যেতে হবে একবার তো চিন্তা করে দেখি না নিজের বিবেককে একবার প্রশ্ন করি না ছিলাম কোথায় আছি এখন আবার চলে যেতে হবে কোথায় যাব কোথায় আমার গন্তব্যস্থান কোথায় থেকে রওনা দিলাম মেরে মুহতারাম হাজিরিন এই যে সংক্ষিপ্ত সময় এই দুনিয়াতে অতিবাহিত করছি নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে আবার চলে যেতে হবে সেই সময়টাকে কাজে লাগানো উচিত জোরে বলেন ঠিক কিনা সেই সময়টাকে কাজে লাগানো উচিত আর আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর আসরের কসম সময়ের কসম আল্লাহ তাআলা কসম করেন কি নিয়ে সময় নিয়ে না সময় নিয়ে কসম করছেন কিন্তু কেন আরো তো কত জিনিস রয়েছে কসম করার এই সময় নিয়ে কেন কসম করলেন মানুষ যে কোনো ব্যবসা করে বাণিজ্য করেন তার একটি মূল পুঁজি থাকে তাকে কিনা মূল একটি ধমূল ধন তাকে মূল পুঁজি থাকে অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ব্যবসা করার জন্য কিসের ব্যবসা আল্লাহকে পাওয়ার ব্যবসা আল জান্নাত লাভের ব্যবসা সেই ব্যবসায় যদি লাভবান হয়ে যান আপনাকে পুরস্কার হিসেবে লভ্যাংশ হিসেবে জান্নাত দেওয়া হবে আর ওই ব্যবসায় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান পরকাল আপনার পরকালে আপনার জন্য রয়েছে কঠিন আযাব মেরে দোস্ত বুজুর্গ সেই ব্যবসা মুসলমানদের সেই প্রতিটি মানুষের সেই ব্যবসার মূলধন হলো সময় সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছেন সেই মূলধন যদি শেষ হয়ে যায় মূল পুঁজি যদি শেষ হয়ে যায় সেই মূলধন যখন শেষ হয়ে যাবেন সেই ব্যবসা কিন্তু আপনি করতে পারবো না 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নামলেন প্রতিদিন শুধু খরচ করলেন আর খরচ করলেন এক সময় দেখা গেল আপনার 1 লক্ষ টাকাই শেষ হয়ে গেল আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে গেল মুসলমান ভাইরারে আমার আপনাকে আমাকে একটি হায়াতে জিন্দিগি দিয়েছেন নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময়টা হচ্ছে আপনার আমার মূলধন সেই মূলধন যখন শেষ হয়ে যাবে আপনি আমার ব্যবসা আর করতে পারবো না ব্যবসা করতে কি আল্লাহ তাআলার ইবাদত আপনি আমি করতে পারবো না একজনের আকাল যখন গুড়ি ওড়ায় একজনের আকাল গুড়ি ওড়াচ্ছেন গুড়ি উড়তে উড়তে আকাশের মধ্যে চলে যায় এবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসেন রাতে রাধার যখন ঘনিয়ে আসে রাখাল কিন্তু সুতায় ধরে টাঙ্গায় গুড়ি কেমন করে এইভাবে নাড়া দিদার নাড়া দেয় কিনা
তার মানে কে রাখাল নিজ দিকে টানে গুরি বলে না 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 আমি আসবো না আমি নিচে নামবো না কিন্তু সুতা যখন শেষ হয়ে যায় সুতা সমস্ত সুতা যখন রাখালের হাতে চলে আসে গুরিও কিন্তু এমনি এমনি রাখালের হাতে চলে আসেন অনুরূপ ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময় যখন শেষ হয়ে যাবে কবরের অন্ধকার যখন ঘনিয়ে আসবে কবরের অন্ধকার যখন ঘনিয়ে আসবে আপনার আমার হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে এমনি এমনি ভাবে সেই ব্যবসার মূলধন শেষ হয়ে যাবে আপনি আমি তখন আর কোনো ইবাদত করতে পারবো না সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে তাহলে সময় থাকতে সময় কাজে লাগানো উচিত সময় থাকতে সময় কাজে লাগানো উচিত সময় যদি শেষ হয়ে যায় সময় হচ্ছে অমূল্য সম্পদ আজকের দিন আজকে শুক্রবার এই শুক্রবার আপনার আমার জীবনে আর কখনো আসবে না আজকে যে কথা বলতেছি যে সময়টুকু এই সময়টুকু আমার জীবনে আর আসবে না হয়তো অন্য শুক্রবার আসবে কিন্তু এই শুক্রবার এই জুমাবার আর আসবে না তো মেরে দোস্ত বুজুর্গ আপনি আমি সময়টুকু কাজে লাগাই সময়কে কাজে লাগাই সময়কে গুরুত্ব দিই প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শুক্রবারের দিন জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন বিশাল বড় একটি নিয়ামত সকলে জুড়ে সলি বলে আলহামদুলিল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আমি আমি আমার বান্দাকে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন সেই সময়ের ভিতরে সে জুমার নামাজ আদায় করেছেন সেই সেই সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাকে যে নিয়ামত দিলাম সেই নিয়ামতটাকে উপভোগ করার মাধ্যমে সেই নিয়ামতকে কাজে লাগিয়ে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তা'আদ্দা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বানায়া দেই তার মানে আপনি আমি জুমার নামাজ উপস্থিত হতে পেরেছি সেই জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনাকে আমাকে বারবার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করবে আল্লাহ তাআলা আয়াতের উপর অংশে বলেন ওয়ালা ইন কাফারতুম আর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না আমি আল্লাহ তাআলার না শুকরিয়া করে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তার মানে আপনি আমি জুমার নামাজে আসলাম বসলাম এখন নামাজ রেখে যদি কথা বলে এই নামাজ রেখে যদি দুষ্টামি করে এই নামাজ রেখে যদি এদিক সেদিক ঘোরাফেরা করে অমনোযোগী হয়ে হুজুরের কথা না শুনে নামাজ যদি সঠিকভাবে আদায় না করে তার মানে হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করলেন সেটার অকৃতজ্ঞতা করান আর যখন আপনি অকৃতজ্ঞতা জ্ঞাপন আপনি আমি যখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করব আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম যে বান্দাকে আমি আল্লাহ তাআলার নিয়ামত দান করলাম আর সেই নিয়ামতের না শুকরিয়া আদায় করলো আর না শুকরিয়া আদায় করার কারণে আমি তার কাছ থেকে আমি আমার নিয়ামত ছিনায় নে আপনি আমি জুমার নামাজ বারবার আদায় করতে চাই না বাহিরে ঘোরাফেরা করতে চাই ঘোরাফেরা করতে চাইনি আমরা আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন যে সুযোগ দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে প্রিয় মুসলমান ভাইরা আমার আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে বিষয়ে পূর্বেও আলোচনা হয়েছে তারপরও আমি আবার আলোচনায় নিয়ে আসছি যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এই পৃথিবীতে আপনি আমি যে পৃথিবীতে আসলাম
আপনি আমি কি এমনি আসলাম না কোনো মাধ্যমে আসলাম এমনি এসেছি না কোনো মাধ্যমে এসেছি সেই মাধ্যমটাকে আপনার আমার মা বাবা আপনার আমার মা বাবা এই পৃথিবীতে যত নবী বলেন সাহাবায়ে কেরাম বলেন মুজতাহিদগণ বলেন আলেম উলামা বলেন পীর দরবেশ বলেন কেউ কিন্তু মা বাবা ব্যতীতে পৃথিবীতে আসতে পারে নাই আসছে হযরত আদম আলাইহিসসালামের ঘটনা হচ্ছে ভিন্ন সেটাকে এই জায়গায় সম্পৃক্ততা করা যাবে না হযরত ঈসা আলাইহিসসালামের ঘটনা সেটা ভিন্ন সেটাকে এই জায়গায় আনা যাবে না সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি অন্যতম কুদরত এই পৃথিবীতে আপনি আমি আসলাম মা বাবার মাধ্যম ছাড়া আসতে পারি না আপনি আমি যখন পৃথিবীতে আসলাম মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে আসলাম আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম মা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন এই জন্য সেই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবাকে প্রাধান্য দিয়েছেন সেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না করা যাবে আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম কতদিন পর্যন্ত মা না খেয়ে থেকেছেন কতদিন পর্যন্ত মা না ঘুমিয়ে থেকেছেন সেটা যদি আপনার আমার মাকে যদি জিজ্ঞাসা করি সে মাই শুধু উত্তর দিতে পারবে আপনি আমি যেহেতু মা না সুতরাং আপনি আমি সেই উত্তর দিতে পারবো না আপনার আমার মা আপনার আমার বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন মেরে দোস্ত বুজুর্গ আপনার আমার সন্তানের দিকে যদি একবার তাকাই আপনি আমি আপনার আমার সন্তানকে কতটুকু মহব্বত করেন কি পরিমাণ পরিশ্রম করেন কি পরিমাণ আদর স্নেহ করেন আপনার আমার সন্তানকে আপনাকেও আমাকেও কিন্তু আপনার আমার মা বাবা এত আদর স্নেহ করে কথা কি খারাপ বললাম কথা খারাপ বলছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন আর রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আবু হুরায়রা তখন মুসলমান হয়ে গিয়েছেন তার প্রথমে তার মা এবং তার বাবা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমার মা আমাকে পছন্দ করে না আমার মা আমাকে প্রহার করে আমাকে গালি গালাজ করেন আমার মা এখনো কাফের অবস্থায় রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন বলছেন ইয়া আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমাকে আমার আমাকে নালিশ করছো আবু হুরায়রার মা তাকে দেখতে পারে না গালি গালাজ করে আল্লাহ রাসূলকে বলেন আল্লাহ রাসূল বলতেছেন কি ইয়া আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো সুতরাং মা যতই খারাপ হোক না কেন মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না প্রতিটা মা এবং তার বাবা তার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী তার চেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ নাই প্রিয় মুসলমান ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চালাক চতুর ছিলেন আবু হুরায়রা তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেদায়েত করেন যেন আমার মা মুসলমান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুটি হাত উত্তোলন করলেন এবং আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করতে লাগলেন আবু হুরায়রা সাথে সাথে একটু দৌড়াইতে শুরু করে দিল আবু হুরায়রা দৌড়াইতে শুরু করে দিল অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে আবু হুরায়রা বলতেছে ও আমার সাহাবারা ও আল্লাহর নবীর সাহাবারা আমার সঙ্গী সাথীরা আমি পাগল হই না
নাই আমি পাগল হই নাই আমার মায়ের জন্য আজকে আল্লাহর রাসূল দোয়া করতেছেন হেদায়েতের জন্য আমি দেখি আমি আবু হুরায়রা আমার বাড়িতে গিয়ে পৌঁছাই না আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আবু হুরায়রা তার বাড়িতে পৌঁছে গেলেন আর অন্যদিন তার মায়ের আচরণ একরকম তাকে আজকে তার মায়ের আচরণ অন্যরকম লাগতেছে মা ভিতর থেকে আওয়াজ করতেছে ইয়া আবু হুরায়রা তুমি এসেছো তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই এত এত খারাপ আচরণ তোমার সাথে আমি করি এত গালিগালাজ তোমার সাথে আমি করি এত প্রহার তোমাকে আমি করি কিন্তু তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো না তুমি তো আমার সাথে ভদ্রভাবে কথা বলো যে ধর্মের কারণে যে ধর্মে দীক্ষিত হওয়ার কারণে যার আদর্শ আদর্শিত হওয়ার কারণে তুমি আবু হুরায়রা এত ভালো হয়ে গিয়েছ আমিও তার কাছে যেতে চাই তোমার রাসূলের কাছে আমাকেও নিয়ে যাও এর দ্বারা বুঝা গেল যদি আপনার আমার সাথে কেউ খারাপ আচরণ করে আপনি আমি তার সাথে খারাপ আচরণ করতে পারবো না যদি ভালো আচরণ করি আমার এ ঘর ভেঙেছে যেজন আমি যেন বাদি তার ঘর কাজী নজরুল ইসলামের কবিতা আমার এ ঘর ভেঙেছে যেজন আমি যেন বাদি তার ঘর যে আমার জন্য খারাপ চিন্তা করে আমি তার জন্য ভালো চিন্তা করব এর নাম হচ্ছে ইসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদর্শে দ্বারা তার চরিত্র দ্বারা তার আখলাক দ্বারা তার মাকে সন্তুষ্ট করেছেন এবং আল্লাহ রাসূল তার মায়ের জন্য দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে হেদায়েত দান করেছেন তার মা মুসলমান হয়ে গিয়েছে বলতেছিলাম আপনার আমার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না আপনি মদিনা কানায় কাবা গেলেন মদিনাতুল মুনাওয়ারা গেলেন সুদূর বাংলাদেশ থেকে মক্কা শরীফ গেলেন কানায় কাবা তাওয়াফ করলেন আপনার হজ কবুল হয়েছে কিনা ঠিক নাই তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি যদি একবার আপনার মা এবং বাবার দিকে একবার নেক নজরে তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা আপনার আমলনামা একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ বলবা না আল্লাহ তাআলা আপনার আমলনামা একটি কবুল হজের সওয়াব দান করবেন একবার মা বাবার দিকে তাকালে আপনি আমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করব খারাপ আচরণ করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফ এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা মা এবং বাবা আহ উফ শব্দটা করে অথবা মা বাবার আচরণের দ্বারা আপনি কখনো বিরক্ত হয়ে ইস আহ উহ এই শব্দটা উচ্চারণ করতে পারবেন না আল্লাহ তাআলার নির্দেশনা আপনার আমার মা এবং বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন এখন ঠান্ডা না গরম এখন শীতকাল না গরমের সময় এখন শীতের সময় এই শীতের সময় যাদের বাড়িতে কচি বাচ্চা রয়েছেন যে মায়ের ছোট সন্তান রয়েছেন সেই মাকে আবার এখন জিজ্ঞাসা করবেন সেই সন্তানের জন্য তার মা কতটুকু কষ্ট করতেছেন সেই কষ্ট কিন্তু আপনার আমার মা আপনার আমার জন্য করেছেন কোন কোন ঠান্ডার ভিতরে মা তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন হঠাৎ করে সন্তান ওয়াও করে শুধু কান্দে আর কান্দে মা সন্তানের কান্না শুনে মায়ের ঘুম ভেঙে গেল মা জাগ্রত জাগ্রত হয়ে দেখেন সন্তান পেশাব পায়খানা করে দিয়েছেন মা তার সন্তানটাকে কুলে নিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করেন অতঃপর সন্তানটাকে অন্য পাশে নিয়ে ঘুম পাড়ায় অন্য পাশে নিয়ে ঘুম পাড়ায় আবার কিছুক্ষণ পরে আবার সন্তান ওয়াও করে শুধু কান্দে আর কান্দে আবার মায়ের ঘুম ভেঙে গেল আবার সন্তানটাকে কোলে নেয় ওই জায়গাটা পরিষ্কার করেন ওই জায়গাটা ভিজে গেল এবার ডান দিকেও ভেজা বাম দিকেও ভেজা মা তার সন্তানটাকে বুকের উপর নিয়ে ঘুমায় কিছুক্ষণ পরে সন্তান মায়ের বুকের উপরেও সন্তান পেশাব করে দিয়েছেন এবার মায়ের ঘুম ভেঙে গেল মা কি করবে সেই সন্তানটাকে কোলে নিয়ে সারা রাত্র বসে থাকে
সেই কষ্ট কিন্তু আপনারা আমার মা আপনারা আমার জন্য করেছে সুতরাং মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে মা বাবার জন্য বেশি বেশি করে ইসালের সওয়াব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটি শিখিয়ে দিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا دعاء الله تعالى شكي دي جن رب ارحمهما كما ربياني صغيرا আপনার আমার মা বাবা আপনার আমার জন্য যেভাবে কষ্ট করেছেন সেইভাবে যেভাবে লালন পালন করেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া কর আল্লাহ আপনিও আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করুন আপনিও আমার মা বাবার সাথে ভালো আচরণ করুন সৎ ব্যবহার করুন আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন যে যাদের মা বাবা আছেন আমরা মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করব মা বাবার সাথে খারাপ আচরণ করব না মা বাবার সাথে খারাপ আচরণ করব না যাদের মা বাবা নেই অন্ধকার কবরের সাইতে রয়েছেন তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার আমার মা বাবার কবরের আযাব ক্ষমা করে দেন এবং তাদের জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করবে বেশি বেশি করে ইসালে সওয়াব করবে প্রিয় মুসলমান ভাইরা আমার ইসালে সওয়াব কেমন ধরনের হবে আপনি যে ইবাদত করব আপনি যে আমল করব যে নেক আমল করব তার একটি নির্ধারিত অংশ মা বাবার কবরে যাবে তো আপনি আমি যত আমল করব যে পরিমাণ আমল যত বেশি বেশি আমল করব আপনি আমি নিজের জন্য ভালো আপনার আমার আমলের যে ইবাদত করব সে ইবাদতে আপনার আমার কোনো ঘাটতি হবে না আপনি আমিও পাব সব আপনি আমিও পাব আপনার আমার মা বাবার কবরের ভিতরে যাবে তো নিজে পরিশুদ্ধ হয়ে নিজে বেশি বেশি করে আমল করি মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করি মা বাবার জন্য কিছু হক আছে মা বাবার প্রতি সন্তানের কিছু হক আছে অধিকার আছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হক হলো মা বাবার মারা যাওয়ার পরে তার জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করা বেশি বেশি করে তার জন্য দোয়া করা এবং মা বাবার সহপাঠী যারা আছে চাচা কিসের মতো হাদিস আছেন একটা চাচা বাবার মতো যার বাবা নাই সে বাবার বন্ধু বান্ধব বাবার ভাই বোনেরা যারা আছে তাদেরকে সম্মান করে যার মা নাই মায়ের বান্ধবীরা আছেন মায়ের বোন আছেন খালা আছেন তাদের সাথে ভালো আচরণ করবে প্রিয় মুসলমান ভাইরা আমার তো সর্বোপরি যে কথাটি আমি বলতে চাই মা বাবা যাদের জীবিত আছেন তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা অর্থাৎ একজন মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সেই মৌলিক চাহিদাগুলি আপনার আমার মা বাবার যে মৌলিক চাহিদা সেই চাহিদাটুকু পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা আপনাকে করি এবং মারা যাওয়ার পরে যে হক আছে তার জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করা তার জন্য বেশি বেশি করে দোয়া করা সেই দায়িত্বটুকু সন্তান হিসেবে আপনাকে পালন করি তাহলে এই মা বাবার মাধ্যমে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি মা বাবা যদি আপনার আমার উপর নারাজ হয়ে যান মা বাবা যদি আপনার আমার উপর অসন্তুষ্টি হয়ে যান আল্লাহ তাআলা আপনার আমার উপর অসন্তুষ্টি থাকবেন আপনাকে যতই ইবাদত করি না কেন যতই নামাজ রোজা হজ যাকাত দান সদকা কত কিছু যত কিছু আছে সব কিছু করি কিন্তু মা বাবা যদি আপনার আমার উপর অসন্তুষ্টি দেখেন মা বাবা যদি আপনার আমার উপর নারাজ থাকেন যে মুসলমান ভাইরা আপনার আমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না তো আগে আপনার আমার আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার যে মৌলিক ইবাদত সেই ইবাদতের পাশাপাশি মা বাবার অধিকারকে প্রতিষ্ঠিত করা সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মা বাবার অধিকারকে মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এবং মা বাবার মাধ্যমে যেন আপনি আমি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুক সকলে বলে আমিন এবং যার মা বাবা অসুস্থ আছেন সেই মা বাবাকে আমরা বেশি বেশি করে যত্ন করি সেই
দেখাশোনার ব্যবস্থা করি আল্লাহ তাআলা যেন আপনার আমার মা বাবার খেদমত সঠিকভাবে করতে পারে সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু